हेलो स्टूडेंट आशा करी तुम्हारा सबाई भलो आमी विश्वजीत सर शिक्षा बंधु तरफ थे एस आज तुम्हारे क्लास टेनर इतिहास पढ़ा आमरा आगे भिडियोते आलोचना करेछिलाम जे आधुनिक इतिहास खेलाधूलार भूमिका कि तो आज के ओई चैप्टारे आरेकटी गुरुत्वपूर्ण टपिक आमरा आलोचना करब जेटी हलो किना इतिहास तथ्य संग्रहे इंटरनेटे सुविधा एवं असुविधागुली आलोचना कर देखो बर्तमान समये पृथ्वी एमन एकटा जायगाय पौंछेछे जेखाने इंटरनेटेर भूमिका खुबी अग्रगण्य कारण आमरा देखेछि इंटरनेटेर माध्यमे विभिन्न धरनेर काज होये थाके विभिन्न तथ्य आदान प्रदान थेके शुरू करे विभिन्न खबराखबर पहुँचानो इत्यादि इंटरनेटेर माध्यमे होये आसछे बा होये थाके किन्तु इतिहासेर तथ्य बा प्राचीन भारते इंटरनेटेर भूमिकाओ छिलो किन्तु खुबी अग्रगण्य आमरा जोदि लक्ष्य करि एई इंटरनेट शब्दटिर अर्थ हलो इंटरकानेक्टेड नेटवर्क अर्थात इंटरनेट हलो समग्र विश्वव्यापी विस्तृत परस्पर परस्पर संगे सम्पर्कयुक्त कतगुली कम्पिउटार नेटवर्कर समष्टि जा समग्र पृथिवीव्यापी विस्तृत एवं जार माध्यमे विभिन्न तथ्य व डेटा आमरा संग्रह करे थाकि जेमन प्रतिरक्षा दफ्तर ग्रंथागार विभिन्न प्रतिष्ठान এই সমস্ত জায়গা থেকে আমরা খুব সহজে তথ্য পেয়ে থাকি তো এখন আমরা দেখব এই যে তথ্য আমরা পেয়ে থাকি ইন্টারনেটের মাধ্যমে এই তথ্য পাওয়ার ক্ষেত্রে ইন্টারনেটে পাওয়ার ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা লক্ষ্য করা গেছে এই ইন্টারনেটের সুবিধাগুলি হলো এক নম্বরে যেটি রয়েছে চলো তথ্যের সহজলভ্যতা কি না তথ্যের সহজলভ্যতা বলতে আমরা বাড়িতে বসে কোথাও না গিয়ে বা বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয় বলো কোনো প্রতিষ্ঠান বলো কোথাও না গিয়ে আমরা বাড়িতে বসে খুব সহজে তথ্য পেয়ে থাকি কোথাও যেতে হচ্ছে না অথচ আমরা তথ্য পেয়ে যাচ্ছি এই ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা খুবই অগ্রগণ্য যেমন আমরা বিভিন্ন গ্রন্থাগার বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিরক্ষা দপ্তরের এই সমস্ত তথ্যগুলি আমরা পেয়ে থাকি এই ইন্টারনেট ছাড়া অন্য কোনো মাধ্যমে এত সহজে আমরা এই তথ্য সংগ্রহ করতে পারবো না দু নম্বরে কি রয়েছে সময় ও খরচ হ্রাস সময় এবং খরচ হ্রাস বড় মোটা বই না কিনে কোনো যদি না গ্রন্থাগারে যাই আমরা কোনো দেশ বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি না যাই অথচ না গিয়েও আমরা যদি সেই সমস্ত তথ্য পেয়ে যাই তাহলে আমাদের খরচ এবং অর্থ দুটোই কমবে কারণ আমাদের কোনো বই কিনতে হচ্ছে না কোথাও যেতে হচ্ছে না সেখানে সময় বেঁচে যাচ্ছে এখানে অর্থ বেঁচে যাচ্ছে তাই ইন্টারনেটের মাধ্যমে সময় এবং অর্থ খরচ অনেক কম হয় তিন নম্বর যেটি হয়েছে প্রশ্ন উত্তরটি কি না আমরা যদি এক্সট্রা কোনো কোশ্চেন জানার আমাদের ইচ্ছে হয় তাহলে আমরা ইন্টারনেটের মাধ্যমে অতি সহজে আমরা ইন্টারনেটে গিয়ে যদি সার্চ করি সেই ধরনের কোশ্চেন আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাই তাই প্রশ্ন উত্তর সমাধানে ইন্টারনেটের ভূমিকা এখানে খুবই অধিকতর এরপর যেটি রয়েছে অধিকতম প্রশ্ন জানা
যদি আমরা কোনো আকর গ্রন্থে বা কোনো বই বা কোনো পুস্তকে কোন একটা টপিক নিয়ে পড়াশোনা করি, সেই টপিক সম্পর্কে এক্সট্রা যদি কোনো কোশ্চেন জানার থাকে, তা আমরা ইন্টারনেটের মাধ্যমে সেটা জেনে থাকি বা পেয়ে থাকি। তাই অধিকতম প্রশ্ন জানার ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তা এই গেল ইন্টারনেটের মোটামুটি কিছু কয়েকটি সুবিধা। এই সুবিধাগুলির পাশাপাশি ইন্টারনেটের অসুবিধাও বেশ কিছু লক্ষ্য করা গেছে। সেগুলি যেটা প্রথমে যেটি রয়েছে, যে শ্রম বিমুখ মানে শ্রম হ্রাস হওয়া। অর্থাৎ ইন্টারনেটের সুবিধার মাধ্যমে আমরা কি হয়েছে না, তথ্যের সহজলভ্যতা পেয়েছি। খুব কম সময়ে, খুব কম অর্থে বাড়িতে বসে কোনো গ্রন্থ না পাঠ করে কি হয়েছে, আমরা সেই সমস্ত তথ্য পেয়ে গেছি। যে কারণে কি হয়েছে না, শ্রম বিমুখ হয়ে গেছে মানুষ। আমরা যদি সহজে তথ্য পেয়ে যাই, তাহলে আমরা বড় আকর গ্রন্থ পড়তে যাব কেন? যে কারণে মানুষ কি হয়েছে, শ্রম বিমুখ হয়ে গেছে। তার ফলস্বরূপ কি হয়েছে, মানুষ ডিপলি কোনো টপিকের ডিপলি জ্ঞান অর্জন করতে পারছে না। দু নম্বর যেটি অসুবিধা হয়েছে সেটা হচ্ছে নির্ভরযোগ্য তথ্যের অভাব। নির্ভরযোগ্য তথ্যটা কি না, আমরা যে গ্রন্থাগারে বই বলো বা আকর গ্রন্থে যে সমস্ত আমরা পড়ি, সেখানে কি হয়েছে না, বিভিন্ন খুব সুনামধন্য লেখক সেখানে বইটা লিখেছে এবং সেটা গ্রহণযোগ্য হয়েছে, যেটা থেকে আমরা সমস্ত কিছু জানতে পেরেছি এবং জ্ঞান অর্জন করেছি। কিন্তু বর্তমানে কি হয়েছে ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট কি হয়েছে, ইন্টারনেট বলতে কি, ওখানে তো তুমি তোমার তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে খুঁজে নিয়ে তোমাকে লিখতে হবে বা জানতে হবে। কিন্তু ওখানে যদি ভুল তথ্য ইনপুট করা থাকে, তাহলে কিন্তু তুমি ভুলটাই জানতে পারবে। সেক্ষেত্রে কি হয়েছে, বই মানে আকর গ্রন্থের সঙ্গে ওই সমস্ত তথ্যের অমিল হওয়ার জন্য নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। এতে কি হয়, শিক্ষার্থীর মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। এরপরে কি রয়েছে, মনগড়া তথ্যটা কি না, আমরা জানি বিভিন্ন যে বিখ্যাত যে সমস্ত লেখক রয়েছেন, তাদের যে সমস্ত গ্রন্থাদি বা পুস্তকগুলি রচনা হয়েছে সেগুলি কিন্তু নির্ভরযোগ্যতা আছে। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে বা ইন্টারনেটে যে সমস্ত তথ্যগুলি পাওয়া যায়, সেগুলি ব্যক্তিকেন্দ্রিক, যে যার মতন করে ইনপুট করা থাকে। তাহলে মনগড়া তথ্য সেখানে ইনপুট করা থাকে, এর ফলে কি হয়, শিক্ষার্থীর সঠিক মূল্যায়ন হয় না। তা এইগুলো একটি অসুবিধা। এরপরে যেটি রয়েছে, যে অর্থনৈতিক শিক্ষালাভ, এটি একটি ইন্টারনেটের একটি অসুবিধা। অর্থনৈতিক শিক্ষালাভ কি না, মূলত ইন্টারনেটের মাধ্যমে যেমন আমরা কম সময়ে তথ্যগুলো পেয়ে থাকি, সেইরকম এই তথ্যগুলি পাওয়ার ক্ষেত্রে বা তথ্যগুলি পেয়ে খুবই কম সময়ে বা কম অর্থে আমরা বিভিন্ন জিনিস সম্পর্কে, দেশ বিদেশের বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা জেনে থাকি বা জ্ঞান লাভ করে থাকি। কিন্তু এই জ্ঞান লাভের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে এর বিশেষ প্রভাব লক্ষ্য করা গেছে, যেটি কিনা ছাত্রের বা মানে যারা শিক্ষা গ্রহণ করছে তাদের ক্ষেত্রে খুব অসুবিধা। তাই অর্থনৈতিক শিক্ষালাভ ইন্টারনেটের একটি অসুবিধা। তো স্টুডেন্ট, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, এবং এই সম্পর্কে যদি তোমাদের আরো কিছু জানার থাকে বা কোশ্চেন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।